এটা দেখে আসছে ধীরে 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 আপনারা এখানে দুটো প্লেট পাবেন কাজগুলো দেখেন এখানে দুটো প্লেট পাবেন একটা প্লেন ব্রেড আর একটা ডিজাইন প্লেট ফার্স্ট টাইম প্লেন ব্রেড থেকে আসছে দেখেন একটা প্লেট অমিয়াম মাছের বেগুন করবেন এটা সুন্দর আপনার এক মাপের এক্সেসের বেগুন চলে আসবে কোনটা মোটা হবে না পাতলা হবে না আপনি এটা এক মাপের এক্সেসের বেগুন কাটবেন এখানে আপনি এখানে বাসা এখানে কেরালা একটু ঝিঙা কাটবেন গোল গোল করে এটা সুন্দর ভাজি তরকারির জন্য কাটবেন গোল গোল করে কাটা হবে কেরালা একটু ঝিঙা কাটবেন ভেন্ডি সাদ কাটবেন ভাজি তরকারির জন্য এখানে এখানে আপনি বাঁধাকপি কাটবেন এটা সুন্দর বিগ সাইজ বড় বড় কাটবেন এখানে বাঁধাকপি কাটবেন বিগ সাইজ বড় বড় চলে আসবে এখানে আপনার আপনি এখানে বাচ্চা চিপস করেন আলু চিপস এটা ধরবেন আর কাটবেন একটা সুন্দর গোল গোল রিং রিং বাচ্চার প্যাকেট চিপ চলে আসবে এখানে আলু চিপ চলে আসবে আপনি এখানে বাসা স্লাইসের জন্য শসা স্লাইস হ্যাঁ কাজগুলো দেখুন শসা স্লাইস করবেন গাজরের স্লাইস করবেন একটা সুন্দর গোল গোল আপনার শসা স্লাইস চলে আসবে এখানে গাজরের স্লাইস চলে আসবে স্লাইসের জন্য আপনি এখান থেকে প্লেন থেকে সব কিছু প্লেন কাটবেন সাইডটা চেঞ্জ হবে ডিজাইন প্লেট ডিজাইন প্লেটের কাজটা দেখেন এটা সুতরাং আপনার কুচি কুচি রুচি রুচি চিপস করবেন এখানে ফার্স্ট টাইম সোজা দিবেন একটা লাইন চলে আসবে লাইনটা ঘুরে বাঁকা আপনার এখানে ডিজাইনটা চলে আসবে মনে রাখবেন একটা সোজা একটা বাঁকা যতবার সোজা বাঁকা করবেন ততবার আপনার নেট নেট যা যা চিপস হবে আপনি সোজা বাঁকা করবেন না শুধু অবশ্যই সেই কাজ চলে আসে শুধু এখানে ভাজি করবেন এটা আপনি আলু ভাজি করবেন মূলা ভাজি করবেন গাজর ভাজি করবেন পেঁপে ভাজি করবেন লাউ ভাজি করবেন সব ভাজি করবেন এখানে সোজা সোজা আপনি অফিস টাইম করবেন আপনার তাড়াতাড়ি হবে ভাজি হবে সোজা সোজা আপনার সবজি ছোটো যে কোনো ছোটো সবজি ধরে ধরে কাটবেন আপনার রান্নাঘরের ভেজাল আইটেম পেস্ট আইটেম পেঁয়াজ আপনি ধরে ধরে কাটবেন এটা আপনার হাত কাটবে না আঙুল কাটবে না আপনার সবজিটা শেষ হবে এটার সাথে আপনি এটা পাচ্ছেন এটা দেখেন আপনার পেঁয়াজ কাটার আপেল কাটা ছোটো বড়ো পেঁয়াজ নেবেন বড় একটা আপেল নেবেন বেশ সুন্দর করে এখানে মাঝখানে সুন্দর করে একটা চাপ দেবেন বাঘ বাঘ এখানে আদা রসুন মরিচ পেঁয়াজ যা লাগবে নেবেন নিয়ে সুন্দর করে আবার ডাবটা ক্লোজ করবেন এটা আপনি উপর থেকে চাপ দিবেন নিচ থেকে কুচি হবে এটা যত চাপ তত কুচি এখানে আদা দিবেন রসুন দিবেন মরিচ দিবেন পেঁয়াজ দিবেন ধনিয়া দিবেন জিরা দিবেন পেস্তা বাদাম নারিকেল যা লাগবে সব কুচি হবে এটা সুন্দর আপনি ঘন্টার কাজগুলো মিনিটে করবেন আর মিনিটের কাজগুলো কিন্তু সুন্দর সেকেন্ডে করবেন এটা আরও করবেন তো আরও কুচি কিমা হবে সাথে কুচি কিমা মেশিনটা পাচ্ছেন এটা দেখেন ম্যাকারনি কুরকুরে চিজ মেকার এটা আমি আলুতে করি এটা সুন্দর আপনি এক পিস দু পিস তিন পিস চার পিস আপনার মন মতো আপনি কেটে নেবেন কেটে এখানে লাইনগুলো সাজাবেন সাজিয়ে আবার কাটবেন এটা সুন্দর আপনার ম্যাকারনি কুরকুরে জিঞ্জার ফ্রেন্সি ফ্রেঞ্চ ফ্রাই আপনি গাজর করবেন স্লাদ হবে আলুটা করবেন শুধু চিপস চলে আসবে ফ্রেঞ্চ ফ্রাই হবে এটা বাচ্চার করতে চিপস করবেন ফ্রেঞ্চ ফ্রাই করবেন এর সাথে এটাও পাচ্ছেন এটা দেখেন একটা ফুল বানানোর মেশিন আমি এটা টমেটো করবো আপনারা যে কোনো গোল ফলে করবেন ফার্স্ট টাইম বি দিবেন সেকেন্ড টাইম ডাব্লু দিবেন আপেলে করবেন মাথাতে করবেন গাজরে করবেন শসাতে করবেন মিষ্টিতে করবেন সিদ্ধ ডিমে করবেন পেয়ারাতে করবেন জাম্বুরাতে করবেন এটা আপনি লাইন বাই লাইন গেঁথে যাবেন এটা সুন্দর আপনার ডিসপ্লে দেখাশোনার জন্য একটা সুন্দর ফুল অ্যান্ড ফ্লাওয়ার বেড়ে আসবে সাথে ভুলবান মেশিনটাও পাচ্ছেন ব্রেকেরকে কাজ করার জন্য একটা চপিং বোর্ড হাত দেখে দেখে কাজ করার জন্য একটা ক্যাটালগ বই সব কিছু একসাথে পাচ্ছেন আপনারা 600 টাকায় তো এটা পিওর স্টিল জং করবে না মোচড় করবে কিছু হবে না লাইফ টাইম গ্যারান্টি মনে রাখবেন ক্যাটালগ বই ভিতরে দেওয়া আছে এখানে ভিতরে ক্যাটালগ বই দেওয়া আছে আপনাদের তাদের এটা দেখেন এটা আপনি আলটা স্ট্রেট রাখবেন লক করে নেবেন লক করে নিয়ে কেন আপনি শুধু একটা প্রেসার দিবেন আর কিছু লাগবে না এটা আপনার ফিঙ্গার চিপস লাগবে ফ্রেশ লাগবে যেটা কাজ করবেন আর কাটবেন এটা শুধু আপনার হাত কাটবে না আঙুল কাটবে না পুরো সবজিটা শেষ হবে এটার সাথে আপনি এটা পাচ্ছেন এটা দেখেন আপনি পেঁয়াজ কাটা